10,000 টাকা দরমা পায়। আপনি ইমানেই ঋণ লৈছে যে দহে মাহেকীয়া যেটু সুদ সেইটো 15,000 টাকা। আপনার 10,000 স্যালারিও যায় আৰু টাকা ঋণ লৈ পেলে আপনি সুদ মারিব লাগে। আপনার ঘর অবস্থা কি হব, লড়া ছোৱালীক কেনেকৈ খুৱাব, এইটো সিটুয়েশন। ইট ইজ এ ভিসিয়াস সাইকুলত অসম রাজ্য বর্তমান চলি আছে, সাংঘাতিক বেয়া অবস্থা। শ্রীলঙ্কা বা আমার বাংলাদেশের নিচিনা সিটুয়েশন হলেও আমি আচরিত হবলগীয়া একো না থাকিব। আমি আশা করছো ভগবানে আমার মুখ্যমন্ত্রীক সুমতি দিয়ক, রাজ্যখনক যাতে ধ্বংসর পথলৈ নিনিয়ে। আমি এইটাই ভগবানের ওসর আল্লাহ তালার ওসর প্রার্থনা করছো, আল্লাহ সুমতি। গোটেই বিত্তীয় অবস্থা ধ্বংস, তোমার এনেকুৱা এটা অবস্থা হব 2-3 মাহ পিছত দরমা দিব নোৱাৰিব। প্রায় 1.5 লাখ কোটি টকার ধার, অসমের যে রাজ যেটু ইনকাম তার বেশি টাকা সুতত ভরিব লাগে। আপনি একটা পরিয়াল চলায়, আপনি 10,000 টাকা দরমা পায়, দরমাটো যায়েই, দরমাটো আপনার ইনকাম, দরমার উপরেও আপনি বেলেগরপরা সুতত আনি সুত মারিব লাগে, মাহেকত যেটু সুত। আপনার অবস্থা কি হব? অসম সরকারের এইটু দেউলিয়াপন অবস্থা হয়েছে। সরকারে সরকারে অকল সাংবাদিকক আক্রমণ করায় নে, এই যে উচ্ছেদ, যখন মানুষের মাটি বেলেগত আছে তেওঁলোকক উচ্ছেদ করক আমি স্বাগতম জানাম। কিন্তু যার মূর গুজিবলে এটুকুরা মাটি নাই, নদীর গড়াখহনীয়াত গৃহহীন, তেনেকুৱা মানুহবোৰৰ মৌলিক অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে, মৌলিক অধিকার ভঙ্গ করা হয়েছে, ফান্ডামেন্টাল রাইট। এজন সাংবাদিকক শারীরিকভাবে নিগ্রহ করাতকৈ, নিগৃহীত করাতকৈ মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ণ করা আটাইতকৈ বেয়া কাম। সংবিধান বহির্ভূত কাম করেছে, সদনের মজিয়াত হিন্দু মুসলমানকৈ ভেদাভেদ করেছে, সদনের গরিমা ম্লান করেছে। সংবিধান যি সংবিধানের শপথ লৈ মুখ্যমন্ত্রী হয়েছিল যে মই কারো প্রতি বিদ্বেষ নোহাক সকলোরে প্রতি সমান ব্যবহার করিম, আইনের মতে শাসন চলাম, সেইটো ভঙ্গ করেছে। মুখ্যমন্ত্রী হয়ে থাকার যোগ্যই নাই, যোগ্যতা নাই এতিয়া।